পড়াই কেমন সেটা আমি জানি না, কিন্তু এমনি শিক্ষক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি আসলে অসম্ভব কড়া, রাগি, বদমেজাজি, বকাবকি করি অসম্ভব। আমি আসলে এখন কিছুই করছি না, আচ্ছা, একদমই কিছুই করছি না। আমি এখনো পর্যন্ত ম্যাটারনিটি লিভেই আছি। আচ্ছা, কারণ বাস্তবতা হচ্ছে যে আমি আমার কন্যাকে কোথাও রেখে আমি চাকরি করতে যাব সেই অবস্থাটা আমার এখন নেই, মানে ওই সাপোর্টটা আমার কাছে নেই, তো যার কারণে আমার এখন আসলে কিছুই করা হয়ে উঠছে না। আর যদি আগের কথা বলি তাহলে হচ্ছে কি, আমি শিক্ষক হিসেবে খুব ভালো না, মানে অপিকরিম, মানে এত, এটাকে কি বলবো, মানে ক্যারিয়ারের তুঙ্গে ছিল এবং ব্যাক টু ব্যাক কাজ করছে, সবাই এত ভালোবাসছে, ঠিক ওই সময়টাতে মানে টিচিং প্রফেশনটাকেও এত আপন করে নেয়া, এটা কি টাফ ছিল? মানে একটা মায়া তো একটু হলেও ত্যাগ করতে হয়েছে। আমাদের সময় অভিনয়কে একদম পেশা হিসেবে নেওয়া এটার খুব একটা এক্সাম্পল ছিল না। যেমন আফজাল হোসেনকে যদি দেখো বা সারা জাকের, আলী জাকের, আসাদুজ্জামান নূর, ইভেন ফেরদৌসী মজুমদার, উনিও শিক্ষকতার সাথে, দিলারা জামান, সেও শিক্ষিকা ছিলেন, ট্রপা মজুমদার, উনি ওনারা অ্যাডভার্টাইজিং এজেন্সি, তো মোটামুটি আমরা যাদেরকে দেখে এসেছি ম্যাক্সিমাম, আমি বলবো না সবাই, ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে অন্য পেশার সাথে জড়িত ছিল। আর আমার বিষয়টা হচ্ছে কি, যেহেতু আমার সামহাও আমি জানি না, আমার পড়তে ভালো লাগতো বা হচ্ছে আমি আসলে আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন দেখতাম, সেইটাই হয়তো আমাকে আরও বেশি পড়াশোনার দিকে মানে ইনক্লাইন করেছে। আর আরেকটা হচ্ছে কি, আমি শিক্ষক হতে চাইতাম কারণ আমি ছোটবেলায় দেখতাম যে আম্মাকে সবাই খুব পছন্দ করে। আচ্ছা, আম্মা শিক্ষক ছিলেন, তো একদম তার ক্লাসের গুড়ি গুড়ি পিচ্চি থেকে শুরু করে সিনিয়র থেকে শুরু করে তার কলিগস, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সরি হেডমিস্ট্রেস বা ইভেন ক্লিনার, সবাই দেখে আম্মাকে পছন্দ করে। তো আমার ধারণা ছিল যে টিচার হলে বোধহয় সবার ভালোবাসা শ্রদ্ধা পাওয়া যায়, তো সেদিক থেকেও একটা আমার ইচ্ছা ছিল যে যাই করি না কেন শিক্ষক হব। তো কখনো ওইরকম আমার হয়নি যে মাথায় আসেনি যে অভিনয়কে একদম আলাদা করে পেশা হিসেবে নেয়ার। মানে আমাদের সময় যেটা ছিল কি, যে পড়ো আর সাথে সাথে হয় নাচ শিখো, গান শিখো, এইভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। তো অভিনয়টাও আসলে বড় হয়ে ওইরকমভাবেই আমার সাথে সাথে চলেছে আর কি, যে পড়া এবং অভিনয় করা, তো যার কারণে হচ্ছে গিয়ে দুটোর প্রতি আমার ধারণা, আমার ভালোবাসা সমানই ছিল। একটা তো অবশ্যই করতে হবে পড়ালেখা, আর যেটা আমার ভালোবাসার জায়গা সেটা নাচ হোক বা অভিনয় হোক, সেটাতেও দেখা গেছে যে না, আমি চেষ্টা করেছি যে যতটুকু অনেস্ট থেকে এফোর্ট দিয়ে কাজটা করা যায়, এই তো। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি বলে, তখন বোধহয় আমি বলবো যে না, অভিনয়টা ভালোবাসি তো, হয়তো আরেকটু কাজ করতাম যদি তখন, যদি তখন, কিন্তু এখন তো নিশ্চয়ই, মানে অপি করিম এমন একজন ফেস যাকে সবসময় মানুষ চাইবে দেখতে, আর বিশেষ করে লাইক 2000 ওই সময়কার যারা দর্শক রয়েছেন, যারা এখনও পর্যন্ত টেলিভিশনের পর্দায় একটা সুন্দর নাটক বা একটা ভালো নাটকের অপেক্ষায় থাকেন, তারা কিন্তু চাইবেন সবসময় যে অপি করিম ফিরে আসুক। এটা এখন আসলে একটু ব্যস্ততা বাড়ানো যায় না, এটা আসলে পুরোটাই আসলে সবসময়ই নির্ভর করতো হচ্ছে স্ক্রিপ্টটার উপরে, হ্যাঁ, বা কাজটার উপরে, বা কে মানাচ্ছেন তার উপরে। তো এখনও সেই একই বিষয় কিন্তু হবে, আর এখন আরও বেশি চুজ করার বা হচ্ছে নির্বাচনের জন্য আর একটু বোধ হয় সাবধানী হতে হবে, কারণ এখন এত কাজ হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে তখন মানুষ বলবে এতদিন কাজ করেন নাই, ভালো কথা, এখন এসে এটা কেন করছেন।